ঈদের দিন সকালে রেডি হয়ে প্রত্যেকের জন্য ওয়েট করতেছি ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা ঈদগাহর উদ্দেশ্যে রওনা হব। কিছুক্ষণের ভিতরে আমরা ঈদগাহে পৌঁছে গেলাম এবং কাতারে পাটি বিছায় বসে পড়লাম ঈদের নামাজের উদ্দেশ্যে। একটু পরেই নামাজ শুরু হবে, এর মাঝে আমরা একটু ঈদগাহের ছবি তুললাম, প্লাস ফটোশ্যুট করার চেষ্টা করলাম প্রত্যেকে মিলে দাদুর সাথে বসে। এখন আমাদের ঈদগাহটা ঘুরে দেখালাম এবং ইমাম সাহেব কিছু কথা বলার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ কিছু বক্তব্য রাখলেন। তো চলেন শুনে আসি তাদের কথাগুলো। যে ধর্মের যে মূল কথা সেটাই কিন্তু সার্থক হবে। এই কারণে আমরা যেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর যখন আমরা বলছি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, আমরা আসল জহর পর্যন্ত যেন আমরা সরল পথে থাকি। এইভাবে এসব পর্যন্ত আমরা যদি সরল পথে থাকি এবং নিজেদেরকে জিজ্ঞেস করি, আজকে কি আমি অনলাইন থেকে দূরে ছিলাম, আজকে কি আমি ঘুষ থেকে দূরে ছিলাম, আজকে কি আমার কথা কাজ দ্বারা কাউকে আমি ক্ষতি করেছি, যদি না করি রাত্রে ঘুমাতে যাই তখনই মনে হবে আমাদের আজকে ধর্ম পালন যে আমরা করেছি সেগুলো সার্থক হয়েছে। আপনাদের কাছে এটা অনুরোধ করবো। আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের গ্রাম, আমাদের গ্রাম একটা মডেল গ্রাম হওয়ার জন্য সকল বৈশিষ্ট্য আমাদের আছে, আমাদের শিক্ষা দীক্ষায় সমস্ত দিক থেকে আছে। আমাদের গ্রামের অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে সহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা যারা দূরে থাকি আমরা খুব অনুভব করব, আপনারা যারা এখানে থাকেন গ্রামে আসলে আপনাদের মুখ দেখলে আপনাদের দেখাও নেই। যিনি এখন বক্তব্য রাখলেন উনি ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার পাশে দাঁড়িয়ে আছে জীবননগর উপজেলা চেয়ারম্যান এবং তার পাশে ইমাম সাহেব। তো উনি বক্তব্য শেষ করার পর নামাজ শুরু হলো। নামাজ শেষ করার পর আমরা বাইরে চলে গেলাম, বাইরে ছোটদের কিছু ভিডিও নিলাম। ওরা খুব সুন্দর করে ফাস্টফুড জাতীয় খাবার ঝালমুড়ি খাচ্ছিল এবং খুব মজা করে খাচ্ছিল, দেখতে ভালো লাগলো, তাই ওদেরকেও ক্যামেরার ভিতরে ফ্রেম বন্দি করে নিলাম এবং আমাদেরকে ভিক্টরি চিহ্ন দেখাইতেছে যে ওরা খুব আনন্দে আছে। আমি জিজ্ঞেস করলাম কিছু কোশ্চেন ওদেরকে, তো ওরা মজা করে কথা বলল। এটা আমার কাজিন জেনিক। তো নামাজ শেষে আমরা বাইরে চলে আসলাম এবং দাদুর জন্য ওয়েট করতেছিলাম, একসাথে আমরা বাড়ির দিকে রওনা দিব। তো জামাত শেষ, মোনাজাত শেষ, সবাই বাইরে বের হইতেছে। ভিড় এড়ানোর জন্য আমরা দুজন একটু আগেই বের হয়ে গেলাম। তো এটা আমাদের গ্রামের বাড়ি খয়রুদার কেন্দ্রীয় ঈদগাহ। এখানে আমাদের পুরো খয়রুদার গ্রামবাসীরা একসাথে নামাজ পড়ে। তারপর বাড়িতে এসে আমরা দুইজন কুলাকুলি করলাম এবং কদম বুচিও সারলাম। তারপর আমরা আমাদের গ্রামের বাড়িতে পেছনে বাগান আছে, বাগানে গিয়ে আমি আমার কাজিনরা চাচারা এবং আমার দাদু সবাই মিলে বসে আড্ডা মারতেছিলাম। আমার দাদু এখনও ইয়াং, হ্যাঁ আমাদের থেকে ইয়াং দেখে বুঝতেই পারতেছেন, সে দীর্ঘদিন যাবৎ একটু অসুস্থ ছিল, এখন মোটামুটি সুস্থ, তার জন্য প্রত্যেককে দোয়া করব। বাগানের আড্ডা শেষ করে ভাগ্নিকে নিয়ে একটু হাঁটাহাঁটি শুরু করলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং প্রত্যেকের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।